हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं आदित्य। এখন আমরা কথা বলবো হচ্ছে ভোলা সিনেমাটাকে নিয়ে, যেটা অজয় দেবগন ডিরেক্ট করেছে। তো দেখুন, কয়েদির সাথে কম্পেয়ার করে যদি ছবিটাকে দেখি তাহলে অনেক কিছু বলা যেতে পারে। তো সেটার একটা আলাদা ভিডিও আমি নিয়ে আসবো, যেখানে কয়েদির সাথে, যেহেতু কয়েদি এখন একটা কাল্ট স্ট্যাটাস পেয়ে গেছে, খুবই ভালো ছবি লোকেশ কানাগরাজের, তো সেই ছবিটার সাথে কম্পেয়ার করে কী কী চেঞ্জেস হয়েছে, সেটা কতটা ইম্প্যাক্টফুল হয়েছে ইত্যাদি হয়েছে, সেগুলো আমরা পরে একটা আলাদা সেপারেট ভিডিওতে কথা বলবো। এটা একটা স্পয়লার ফ্রি রিভিউ, তাই জন্য এখানে অরিজিনালটার সাথে সেইভাবে কম্পেয়ার করবো না। এই ছবিটার মধ্যে কী কী ভালো হয়েছে, কী কী খারাপ হয়েছে, কোনটা ওয়ার্ক করেছে, কোনটা করেনি, সেটাই মূলত আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। এবং আমার দশরাত যেহেতু শো আছে, সেখানেও আমাকে যেতে হবে, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি আর কি কথা বলবো, আর কি একটু শর্ট হবে যতটা শর্টে বলা যায় আর কি। তো দেখুন, একটা জিনিস কি অজয় দেবগনের জন্য আমার খারাপ যে কারণে লাগে, যে অজয় দেবগন যদি খুব ভালো একটা স্ক্রিপ্ট পেয়ে যায়, হি ইজ এ ফ্যান্টাস্টিক ডিরেক্টর, প্রতিবার তার ছবিতে এক লেভেল ছবিটা নিচে থেকে যাচ্ছে, মানে একটা ভালো ছবি হচ্ছে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি মাস্টারপিস ছবি হচ্ছে না, বিকজ অফ দ্য স্ক্রিপ্ট। সে নিজে রাইটার তো নয়, সে ভালো ডিরেক্টর। এবং এই ছবিতে অ্যাজ এ ডিরেক্টর অজয় দেবগন কিন্তু আবার শাইন করে। টেকনিক্যালি হি সো সাউন্ড, সাচ এ সাউন্ড পার্সন, মানে এরকম বলছি বড় বড় বলিউডের ডিরেক্টর এতটা টেকনিক্যালি সাউন্ড হবে না। তো এখানে যে যে ডিপার্টমেন্টগুলো প্রশংসা করতে হবে, প্রথম এটাকে যে কারণে হাইলাইট করা হয়েছিল যেভাবে ছবিটাকে, যেটা অ্যাকশন হেভি হয়েছে, বড় একটা চেস সিন আছে 5-6 মিনিটের, ঠিক আছে, যেটা অনেক দিন ধরে শ্যুট করা হয়েছে, সেই যে বিষয়গুলো অ্যাকশন ডিপার্টমেন্টে, সেটা সত্যি বলছি দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক। এখানে অ্যাকশনটাকে অনেক বেশি এনহ্যান্স করে দেখিয়েছে, যেভাবে ডিজাইন করেছে সিকোয়েন্সেসগুলো, এবং অ্যাকশন ছবি যেহেতু প্রথম থেকেই একদম অ্যাকশন শুরু করে দিয়েছে, সেই জিনিসপত্রগুলো দেখতে দারুণ লাগে। তো যারা অ্যাকশন সিনেমা লাভার্স তাদের জন্য এটা ট্রিট টু ওয়াচ। তার সাথে ভিজুয়ালস খুব ভালো, ডার্ক টোনটাকে মেনটেন করেছে খুব সুন্দরভাবে, এবং যে ধরনের ক্যামেরা অ্যাঙ্গেলস ইউজ করেছে, মানে কিছু জায়গায় আপনার মনে হবে যে ভাই ক্যামেরা এখানেও প্লেস করা যেতে পারে, এই জিনিসটা অজয় দেবগন রানওয়ে 34-এও করেছিল, এখানেও করেছে। তো ক্যামেরা ডিপার্টমেন্ট, এবং দেখুন অ্যাকশন খালি কিন্তু জাস্ট কোরিওগ্রাফিটার ওপর তো ডিপেন্ড করছে, কিন্তু সেটার আরও একটা মানে সেগমেন্ট হচ্ছে ক্যামেরা এডিট, সেই দুটোর এই কম্বিনেশনেই কিন্তু অ্যাকশনটা তৈরি হয়। তো ক্যামেরা এডিট সেগুলো খুব ভালো, এডিটসে প্রচণ্ড বেশি ফাস্ট কাট ইউজ করা হয়নি, লম্বা টেক্স রাখা হয়েছে, তারপরে প্রপার জায়গায় কাট করা হয়েছে। তো এই টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো খুবই ভালো, তার সাথে বিজিএম খুব ভালোভাবে শাইন করে, রবি বসুরের বিজিএম। আচ্ছা, এখানে যে চেঞ্জেসগুলো করা হয়েছে, যেখানে যেখানে ভালো ইম্প্যাক্টফুল হয়েছে, যেরকম মেয়ের সাথে বাবার সম্পর্কটা, সেটাকে অনেকটা বেশি স্পেস দেওয়া হয়েছে, এবং সেটা কিন্তু সেই ইমোশনাল পাঞ্চটা বেশ ভালোভাবে ওয়ার্ক করে। এছাড়া পারফরমেন্সেস খুবই ভালো রয়েছে অজয় দেবগনের, কথা আমি বললাম, যেরকম ডিরেক্টোরিয়াল কাজে সে মানে ডিপার্টমেন্টে ভালো শাইন করেছে, সিমিলারলি সে কিন্তু অভিনয়তেও ভালো কাজ করেছে। স্পেশালি একটা সিন আছে, ত্রিশূল নিয়ে একটা ফাইট আছে, ঠিক আছে, যেটা আপনারা কিছুটা দেখেছিলেন ট্রেলার টিজারে, তো সেইখানে অজয় দেবগনের যে এক্সপ্রেশনস, অনেক জায়গায় না অজয় দেবগন তো খুব দেখবেন চোখ দিয়ে ইমোট করে, মানে চোখ দিয়ে অভিনয় করে, খালি কিছু ডায়লগ দেবে না, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কিন্তু আপনি বডি ল্যাঙ্গুয়েজ আর চোখ মুখের এক্সপ্রেশন দেখেই দেখবেন যে একটা অনেক কিছু বলে দিচ্ছে যেন, সেই ব্যাপারটা খুব সুন্দরভাবে অজয় দেবগন এখানে পোর্ট্রে করেছে। তার সাথে সাথে বলতে হবে তাবু, এই ধরনের ক্যারেক্টার আগেও করেছে, তাবুটা আমার খুব একটা নতুনত্ব কিছু লাগেনি, এই ধরনের ক্যারেক্টার সে দৃশ্যমেও করেছে, বা কুত্তেতেও এই ধরনেরই একটা কাইন্ড অফ ক্যারেক্টার ছিল, তো সে নিজের জায়গায় ঠিকঠাক। দীপক দবরিয়াল খুবই ভালো কাজ করেছে, তার কাজ খুব ভালো লেগেছে, গজরাজের কাজ খুব ভালো লেগেছে, কুমারের কাজও খুব ইম্প্যাক্টফুল ছিল, তার কাজও ভালো লেগেছে। এবং এখানে যে চেঞ্জেসগুলো করা হয়েছে, কিছু চেঞ্জ কিন্তু, এবার যেটা নেগেটিভ পয়েন্টে আসছে, কিছু চেঞ্জ কিন্তু ভালো হয়নি, ঠিক আছে। যেরকম এটার ইউনিভার্স সেট আপ করার জন্য যে জায়গাটা রাখা হয়েছে, সেই জায়গাটা বেশ ভালো, ঠিক আছে, ইউনিভার্স সেট আপ করার যে ব্যাপারটা করেছে সেটা খারাপ করেনি, কিন্তু এর স্ক্রিন প্লেটা দেখবেন মানে ক্যাদিতে যেরকম কি, ইট ইজ এ ভেরি ভেরি স্ক্রিন প্লে ওরিয়েন্টেড ফিল্ম, ব্লক টু ব্লক মুভ করছে, আপনি থ্রু আউট এঙ্গেজ হয়ে থাকছেন, কিন্তু এখানে স্ক্রিন প্লেটা বহু জায়গায় ডিপ করতে থাকে। এবং যে চেঞ্জেসগুলো, কিছু কিছু চেঞ্জেস যেরকম বললাম ভালো, কিন্তু কিছু চেঞ্জেস আবার সেইভাবে ওয়ার্ক করে না। তারপরে এই যে আইটেম সং, এগুলো দরকার ছিল না, ঠিক আছে, ক্যাদি ওয়াজ এ ফিল্ম, দের ওয়াজ নো মিউজিক, নাথিং, ঠিক আছে। তো সেই যে জিনিসপত্রগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেগুলো কিছু জায়গায় কিন্তু ওয়ার্ক করেনি, ঠিক আছে। তো সেরকম স্ক্রিন প্লে লেভেলে প্রচুর ফ্লজ আছে এই সিনেমাটার মধ্যে, যে কারণে স্ক্রিন প্লেটা অতটা ইম্প্যাক্টফুল নয়। এবং কিছু সিন আছে, হয়তো অজয় দেবগনের সিনেমাটার বাজেটও বেশি, এবং সেখানে সে অনেক কিছু টেকনিক্যালি করেছে, কিন্তু তা সত্ত্বেও ধরুন এই যে গ্যাটলিং গান চালানোর যে সিনটা ছিল কার্থির, সেই ইম্প্যাক্টটা কিন্তু আনতে পারেনি অজয় দেবগন, সেই সিনটার ইম্প্যাক্টটা আনতে পারেনি। আর কিছু কিছু জায়গায় আমি যদি বলি, এত টাকা খরচা করেছে তা সত্ত্বেও কিন্তু কিছু জায়গায় আছে যেখানে VFXটা কিন্তু পুয়ার, সেটা বোঝা যাচ্ছে যে তৈরি করা, সেই জিনিসটা কিন্তু লাগছে। তো এই কয়েকটা ফ্ল আছে, আর ডেফিনেটলি আমি যেটা বললাম যে আরেকটা আমি ভিডিও বানাবো সেপারেট, যেখানে আমি পুরোপুরি কম্পারিজন করে বলে দেবো যে কী ভুলটা হচ্ছে, স্ক্রিন প্লে লেভেলে কী হচ্ছে, সেটা আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে ওরকম ভিডিও আপনারা চান কিনা, কম্পারিজন ক্যাদি ভার্সেস ভোলা। আর যারা অলরেডি দেখে ফেলেছেন তারা অবশ্যই জানাবেন। আর যদি 3D দেখবেন ভাবছেন, 3D কিন্তু নেই কিছু, মানে সেরকম শর্টস, 3D ব্যাপারটা কি, মজাটা কি যে আপনার চোখের সামনে ব্যাপারটা হয়ে আসছে, সেইভাবে শর্টস ডিজাইন করতে, এগুলো হচ্ছে 2D শ্যুট করে 3D কনভার্ট করা হয়েছে। তো সেরকম কোনো কিন্তু শর্টস খুব একটা নেই যেটা আপনাকে 3D সেই মজাটা দিতে পারবে, তো সেরকম কোনো ইম্প্যাক্ট কিন্তু নেই ছবিটা 3D দেখার মতো। তো 2D দেখুন, তবে ডেফিনেটলি মাসি এফেক্ট আছে, খুব একটা এক্সপেক্ট করে যদি না যান ভালো লাগবে। আর যদি ক্যাদি দেখেও থাকেন, এটা কিন্তু একবার দেখাই যেতে পারে, ভালো লাগবে, বিকজ অফ দ্য অ্যাকশন
অ্যান্ড ডিজাইনিং এভরিথিং। অজয় দেবগনের কাজ ভালো অ্যাজ এ ডিরেক্টর অ্যান্ড অলসো অ্যাজ এন অ্যাক্টর। সো এটাই বলা ছিল, আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।